আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যারা ডেন্টালে পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছিলে, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য একটি দুঃসংবাদ হচ্ছে পিছিয়ে গেল ডেন্টালের ভর্তি পরীক্ষা। তো সেই সংক্রান্ত একটি সংবাদ তোমাদের জানিয়ে দিব যে সরকার কী সিদ্ধান্ত নিয়েছে বা কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিয়েছে এই ব্যাপারে। করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে 2020-21 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার 7 জুন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক চিকিৎসা শিক্ষা অধ্যাপক ডক্টর এ কে এম আহসান হাবিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে 11 জুন পূর্ব নির্ধারিত সময়ে হচ্ছে না। 2020-21 শিক্ষাবর্ষে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের পরীক্ষা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-19 মহামারী এর বাস্তবতায় বিডিএস ভর্তি পরীক্ষা স্থগিত করা হলো। ভর্তি পরীক্ষার দিনক্ষণ পরবর্তীতে মোবাইলে SMS ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। এবার ভর্তি পরীক্ষায় সরকারি ডেন্টাল কলেজে প্রতি আসনে 97 জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দেশের সবগুলো সরকারি ডেন্টাল কলেজের আসন রয়েছে 545টি। এর বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন 53,004 জন, ফলে প্রতিটি আসনের বিপরীতে 97.25 জন শিক্ষার্থী অংশগ্রহণ